তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগ করার মুড একদমই ছিল না। তো এখন বাজে বিকেল 4:27, মানে 4:30। তো একজন ফোন করে বলল যে ওখানে আমাদের উত্তরবঙ্গের গর্ব পদ্মশ্রী প্রাপ্ত মুরুখদাদু এসেছে বলে। তো আমরা ওর সাথে আজকে এই ব্লগে শেয়ার করতে চলেছি। তো আমি যাব আর আমার ভাই যাবে। তো দুজনে গিয়ে তার সাথে দেখা করবো এবং প্রথমেই আমি ওনাকে প্রণাম জানাই। দেখা করার আগেই প্রণাম জানাই যে সে আমাদের উত্তরবঙ্গের গর্ব পদ্মশ্রী প্রাপ্ত মুরুখদাদু। তো চলো দেখা যাক কি হয় সেখানে। একটা নিউজ আনা তো তোমার তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি এই উত্তরবঙ্গের গর্ব পদ্মশ্রী প্রাপ্ত দাদুকে আমি কিভাবে সাহায্য করার একটা আদেশ পেয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ইনি হচ্ছে ভগবানের মতো। তো বন্ধুরা, আমি এনাকে ও সিঁড়ি থেকে ওঠা এবং আমার জন্য সাহায্য করতেছে, তোমরা কিছু মনে করো না। তো এই দাদুকে আমি প্রণাম জানাই। তো ইনি হচ্ছেন আমাদের উত্তরবঙ্গের পদ্মশ্রী, উত্তরবঙ্গের গর্বের পদ্মশ্রী প্রাপ্ত মুরুখ দাদু, যিনি কিনা বন্ধুরা যেটা তোমরা দেখলেন। তো এই দাদুটিকে সাহায্য করার পর আমার যে এত সুন্দর লেগেছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো এই মুরুখ দাদুটিকে দেখে। তো যাকে আমরা অনেকদিন ধরে মোবাইলের মাধ্যমে দেখি, তো ভিডিওর মাধ্যমে দেখি, তো তোমরা আজকে আমার যে আমি ওর সঙ্গে যে ভিডিও করলাম আমাকে এতটা ভালো লেগেছিল, তো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর সবাই কমেন্ট করবে উত্তরবঙ্গের গর্ব পদ্মশ্রী প্রাপ্ত মুরুখ দাদুকে কেমন লাগলো। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আজকে এতটাই, আজকের ব্লগটা এখানে শেষ করছি।